চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে $457 কোটি পোশাক কিনেছে যুক্তরাষ্ট্র, যা গেল বছরের একই সময়ের চেয়ে কমেছে 19.82%। গেল বছর একই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছিল $570 কোটি, আর গত বছরের এই সময়ের তুলনাতে দেশটি বিশ্বজুড়ে পোশাক আমদানি কমিয়েছে প্রায় 23%। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পরিমাণের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ পোশাক বাংলাদেশ থেকে আমদানি করা হয়। প্রথম অবস্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।